ছোট সোনামণিরা তোমাদের কার ছোট্ট দুটা জিনিস আমি একটু শিখিয়ে দিই সে দুটা হলো একটা হলো রেপ আর একটা হলো সকাল প্রত্যেকদিন সকালবেলায় ঘুমতে উঠে কার দেখা পাই আমরা সূর্য মামা রাত্রেবেলায় ঘুমানোর সময় চাঁদ মামা টিপ দিয়ে যান আর সকাল বেলায় ঘুম থেকে উঠে সূর্য মামার দেখা পায় সূর্য মামা কোন দিকে ওঠে পূর্ব দিকে উঠেন তাহলে গিয়ে সূর্য মামাকে দিয়ে শুরু করি বানানটা চিহ্নতে দীর্ঘ লেখেছিলাম না দন্ত জয় রেপ এই যে মাথার উপর একটু ডান দিকে কোন ভাবে চিহ্নটা দিলাম এটাকে বলে রেপ চিহ্ন হলো তাহলে জয়ের উপরে আছে রেব চিহ্নটা এই চিহ্নটার নাম হল ফ চিহ্নটা দেখতে কেমন আমরা মাথার উপরে এই যে উপরে যে লাইনটা থাকে মার্জিনটা থাকে সেই মার্জিনটা ধরে মাথার উপরে একটু ডান দিকে কোনাক ভাবে দিই এটা হলো রেপ চিহ্ন আর মাত্রা দেওয়া পূর্ণ মাত্রা আরেকটা কোন দিকে উঠে পূর্ব দিকে উঠে সূর্য মামা বানান কি পরের দীর্ঘ বয়ে পূর্ব তাহলে কার উপরে চিহ্নটা পড়ছে বয়ের উপরে চিহ্নটা দিয়ে দেওয়া উপর থেকে একটু ডান দিকে এটার নাম হলো রে চিহ্নটা ব্র্যাকেটের ভিতর দিয়ে দেখাচ্ছে এই ব্র্যাকেট চিহ্নটা তোমাদের বোঝার জন্য দিলাম এই যে মাথার পূর্তে শুধুমাত্র এই চিহ্নটাকে আমরা রেফ বলি এই ব্র্যাকেটটা কিন্তু থাকবে না ব্র্যাকেটটা কিন্তু কোনো চিহ্ন পড়ে না শুধু উপরে রেফটায় রেফ আর একটা আমাদের কবিতা আছে না কাজী নজরুল ইসলামের চাল 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 ঊর্ধ্ব কগণে মাদল সে ঊর্ধ্ব ঊর্ধ্ব মানে ওপরে আমাদের চিহ্নটা কিন্তু ওপরে থাকছে ঊর্ধ্বে থাকছে তাহলে বানানটা লেখে ফেলে দীর্ঘ বানান পড়ছে লেখো ধয়ে চিহ্নটা পেয়েছে এটা হলে আসলে রেফ চিহ্ন আর আরেকটা ছোট্ট একটা চিহ্ন আছে সেটার নাম আমরা বলি হসন্ত হসন্তটা নিচে হয় তাহলে আমরা কবিতাটা যখন পড়বো তখনই একটু আমি তোমাদেরকে লেখে দেখাই দেখে এই যে চল 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 এটাকে আমরা কি বলি হসন্ত যেমন বানানটা লেখো চ লয়ে হসন্ত চল 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 এই যে নিচে যে চিহ্নটা এটা হলো হসন্ত এই কবিতাটা দিয়ে তোমাদেরকে আমি রিডিং পড়াই এবং রেফ আর হসন্তের চিহ্ন ব্যবহারটা শিখে দিই কবিতাটা বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এখন আমরা রিডিং পড়ে বানান করে রিডিং পড়াটা শিখে নিই এবং রেফ এবং হসন্তের ব্যবহারটা শিখেনি প্রথম লাইনটা হলো চল 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 বানান কি চ লয় হসন্ত চল চ চল 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 চ লয় হসন্ত চল যেমন কবিতার ছন্দে কিন্তু লয় হসন্ত গুলো কবি দিয়েছেন চল 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 উর্ধ গগনে বাজে মাদল উর্ধু বান দীর্ঘ ধয়ে বয়ে রে উর্ধ গগনে গ গ দন্ত নয় কারে নে গগনে বাজে মাদল বয় আকারে বা বুর্গির একারে যে বাজে মাদল ময় আকারে মা দ আল্ল মাদল চল 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 উর্ধ গগনে বাজে মাদল ঊর্ধ্ব মানে ওপরে গগনে আকাশে বাজে মানে যেটা শব্দ করে মাদল হলো তোমার এই ঢোল মত যেটা শব্দটা একদম আকাশ পর্যন্ত চারিদিকে ছড়িয়ে যাচ্ছে চল 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 হস দয়ে বয় ভয়ে ঊর্ধ্ব গগনে রেপ হবে গ গ বাজে নে মায়েকে মা দ দল মাদল নিম্নে উতলা ধরণী নিম্নে বানান দন্ত নয় হাস্যকারে নি ময়ের নিচে ন এই যে তোমাদেরকে আমি এর আগে কি শিখালাম জকলা শিখিয়েছিলাম না সব ব্যাকরণিক অংশ তাহলে สมดิখানে চক্রল এই যে যফলাতে দন্ত নয়ের এর ব্যবহার শিখেছিলাম যตน এখানে দেখো নিম্নে বানানে নয়ের এর ব্যবহারটা চলেছে নয় জফলা দন্ত নয় রস্যে ময়ে নয় কড়ে নে নিম্নে তাহলে কি হচ্ছে বানানটা হচ্ছে নিম্নে দন্ত নয় মাথার উপর দিয়ে সামনের দিক দিয়ে গেটটা দন্ত নয় নি ময়ে নয়ের নে নিম্নে উতলা উতলা ধরণী তল ধরণী মানে পৃথিবীর ধয় দীর্ঘকারে নি ধরণী তল ত আল্ল তল নিম্নে উতলা ধরণী তল্লা ধরণী তল ধন্য মধ্য নয় দীর্ঘকারী ধরণী তল্ল তল ধরণী তল অরুণ প্রাতে তরুণ দল অরুণ বানান স্বরীয় রয় হসু মধ্যন্য অরুণ প্রাতের পয় রফলা আমরা শিখেছিলাম না রফলার ব্যবহার পয় রফলা আকার তয়ে ব শূন্য রাতের পয়ফলা আকারে পা তয়কারেতে আর প্রাতের অরুণ প্রাতের তরুণ দল ত রয় হসু মধন্য তরুণ দল দ আল দল তরুণ দল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল চল হসন্ত চল রে রয়ে রে চল রে চল চল হসন্ত চল চল রে চল রে চল 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 হসন্ত চল চয় হাস্ত চল চল হাস্ত চল চল ছোট চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা তল। এখানে একটা জিনিস খেয়াল করো ঊর্ধ্ব দিয়ে আমাদের রেপ চিহ্নটাকে বুঝিয়ে দেয় আমি বলছি এখানে বুঝে যাচ্ছি ঊর্ধ্বে ঊর্ধ্ব বা রেপ চিহ্নটা নিম্নে উতলা নিম্নে নিম্নে মানে এই যে যে নিচে চিহ্নটা হচ্ছে ধরণিত তাহলে হচ্ছে রেপ চিহ্ন নিম্নে হচ্ছে হসন চিহ্ন তাহলে এই কবিতাটার মধ্যে আমরা একসঙ্গে রেপ এবং হসন চিহ্ন দুটায় আমরা চিনে যাচ্ছি এখন আমরা একটু রিডিং পড়াটে শিখি এবং বানান করে উচ্চারণটা শিখি চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণিতল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 ছন্দ মিলিয়ে তাল দিয়ে দিয়ে আমরা পড়বো কেন ঊর্ধ্ব গগনে বাজে মাদল 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 বাসছে তার তালে তালে ছন্দ মিলিয়ে আমাদেরকে বলতে হবে বাজে মাদল নিম্নে উতলা ধরণিতল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 বানান চ লসন্ত চল চল আমরা উচ্চারণ করছি চল তাহলে চট করে মাথায় চলে আসবে ব্যঞ্জন চল আর নিচে হসন্ত চল 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 উর্ধ এই বানানটা একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য দীর্ঘ উ ধ সর্বর্ণ ব্যঞ্জন বর্ণের সংমিশ্রণে দীর্ঘ সঙ্গে বয়ে রে উর্ধ গগনে, গগনে গ গ দুটা ব্যঞ্জন বর্ণের গ আসছে নে গ গ নে তাহলে গ গ আর দন্ত ন আসছে নে আছে তাহলে এক আসছে গ গ দন্ত ন এ নে গ বাজে মাদল বা বা যে মানে বসছে বা বা যে জর্গের জয়ে যে বা যে মা দোল মা দোল মা দোল উচ্চারণের সঙ্গে বানাল গুলো গুলো খেয়াল করো মা দোল মায়ে মা দোল দ আল্লা মা দোল ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে এই যে তোমাদেরকে তখন শিখিয়েছিলাম না নিম্নে দন্ত নিম্নে নি নি নিম নেয় এ নিম নে নিম্নে উতলা উতলা হস নিম্নে উতলা ধরণী তল ধরণী বানানটা করো ধরণী উচ্চারণটা করো ধরণী তাহলে কি কি শব্দ আসছে কি কি বর্ণ আসছে ধরণী নি তার মানে দীর্ঘই চিহ্নটা এখানে আসছে আর মধ্য নয় দীর্ঘ ধরণী ধর মধ্য নয় দীর্ঘকারে নি তল তল কোন দুটা বর্ণ আসছে ত আল্ল ধরণী তল নিম্নে উত্তলা ধরণী তল অরুণ উচ্চারণটা করতে কি কি বর্ণ আসছে অরুণ সরীয়স্য অরু প্রয়সু ন মধ্যন্ন অরুণ অরুণ প্রাতের প্রা প্রা করতে আমরা তুমি শিখেছিলাম না রফলা জফলা শিখেছিলাম মনে আছে অরফলা আকারে প্রা তের তের তাহলে কি আসছে তের তাই একারে তে র বয়সন্ন র তে অরুণ তরুণ তরুণ আর অরুণের ভিতর মিল আছে না শুধু অরুণে তরুণ উচ্চারণে কি আসছে ত কিন্তু বাদবাকি দুটো বর্ণ একই থাকছে তাহলে ত রায়স তরুণ দল 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 উচ্চারণ করতে কোন দুটা বর্ণ চলে আসছে ফনের ভিতরে দ আর ল দল অরুণ প্রাতের তরুণ দল চল রে এখানে চল পড়েছিলাম না এখানে আসছে কি চল রে তো চল বান কোন বর্ণগুলো চলে আসছে চল রে চল চল রে তাহলে একার চলে আসছে একার চিহ্নটা রেকারে রে চল রে চল রে চল চল লয় চল রে রয়ে কারে রে চল রে চল রে চল চ লয় চল 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 এখন যখন তোমরা এটা লিখবে তখন বানানগুলো পড়বে আর উচ্চারণগুলো করবে বানানগুলো মনে মনে বলবে আর লিখবে এখন তোমাদেরকে আমি সরাসরি আকার চিহ্ন দিয়ে জফলার অফলার এ দিয়ে বানানগুলো লেখ